হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ডিসক্রিট ম্যাথমেটিক্স বাংলা টিউটোরিয়ালে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা কম্পাউন্ড প্রপোজিশনের জন্য ট্রুথ টেবিল আমরা কিভাবে কনস্ট্রাকশন করি বা ট্রুথ টেবিল কিভাবে তৈরি করা হয়। তো আজকের জার্নিতে আমি আপনাদের সাথে আছি মিলন বিশ্বাস, আশা করি আপনারাও আমাদের সাথে আছেন। যারা আমাদের আমাদের চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে আমাদের ভিডিওগুলো রেগুলার আপনারা পেয়ে থাকেন। এবং আরেকটা রিকোয়েস্ট আপনাদেরকে করব, যারা আমাদের চ্যানেলটিকে ফলো করছেন অবশ্যই যে কোনো টিউটোরিয়াল দেখার সময় সেটা সিরিয়াল ওয়াইজ দেখবেন, সেটা আপনাদেরই কাজে আসবে, কারণ প্রত্যেকটা টিউটোরিয়ালের সাথে পূর্বের কোনো না কোনো টিউটোরিয়ালের অবশ্যই কানেকশন থাকে। তো সিরিয়ালটা মেনটেন করলে আপনাদের জন্য বুঝতে এবং পড়াশোনা করতে অনেক সুবিধা হবে। তো চলুন আজকের জার্নিতে। তো আজকে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ট্রুথ টেবিল অফ কম্পাউন্ড প্রপোজিশন। একটা কম্পাউন্ড প্রপোজিশনের জন্য আমরা ট্রুথ টেবিল কীভাবে ড্র করি বা কীভাবে একটা ট্রুথ টেবিল বিল্ড আপ করি। তো ট্রুথ টেবিলটা বিল্ড আপ করার আগে আমাদের যেটা জানা প্রয়োজন, এখানে এই যে একটা স্টেটমেন্ট আমি এখানে দিয়েছি প্রপোজিশনের, সেই এর ভেতর অনেকগুলা আমাদের যে ভেরিয়েবলগুলো ইউজ করা আছে, আমাদের অনেকগুলা কম্পাউন্ড আমাদের অনেকগুলো কানেকটিভ ইউজ করা আছে এখানে, কানেকটিভস ইউজ করা আছে, যেমন এখানে অর, এরপরে হচ্ছে নট, এরপরে ইমপ্লাইজ, এখানে অ্যান্ড, অনেকগুলো কানেকটিভ ইউজ করা আছে। তো অনেকগুলো কানেকটিভ যদি ইউজ করা থাকে সরল অঙ্কের মতো, এই কানেকটিভগুলো কোনটা কার অপারেশন আগে হবে কার অপারেশন পরে হবে তার অবশ্যই একটা পর্যায়ক্রম আছে বা অবশ্যই একটা নিয়ম আছে, আমরা সেই নিয়মটা মেনেই কাজটা করব, না হলে হয়তো আমাদের ভুল হয়ে যেতে পারে। তো নিয়মটা জানার জন্য আমরা একটু দেখি, সেটা হচ্ছে প্রেসিডিংস অফ লজিক্যাল অপারেটর, যে অপারেটরগুলো আছে অপারেটরগুলো প্রেসিড করার জন্য প্রথমে যে অপারেশনটা করা হয় সেটা হচ্ছে নট, এরপরে হচ্ছে অ্যান্ড, তারপরে হচ্ছে অর, এরপরে ইমপ্লাইজ, তারপরে হচ্ছে বাই কন্ডিশনাল। এই পরপর এই কাজগুলো করা হয়, এবং ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের কথা তো আছেই, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে ব্র্যাকেটের ভেতরের কাজগুলো আগে করতে হয়। তো এইটা হচ্ছে আমার নর্মাল সিরিয়াল, প্রথমে নট, এরপরে অ্যান্ড, তারপরে অর, তারপরে ইমপ্লাইজ, এরপরে হচ্ছে বাই কন্ডিশনাল, ওকে, বা বাই ইমপ্লিকেশন যেটাই বলি, এটা হচ্ছে আমাদের সিরিয়াল। তো আমরা যদি এখন একটা ট্রুথ টেবিল ড্র করি, যেহেতু আমাদের এখানে ভেরিয়েবল হচ্ছে দুইটা, তো দুইটা ভেরিয়েবলের জন্য আমাদের চারটা সিরিয়াল লাগবে বা চারটা সারি লাগবে। আমি ড্র করে নিচ্ছি, একটা, দুইটা, তিনটা, চারটা। তো এটা হচ্ছে আমার পি, এরপরে এটা হচ্ছে আমার কিউ, আমি এখানে আগে পূর্বের নিয়মে ফলস ট্রু, সরি এটা হচ্ছে ট্রু, ফলস ট্রু, ফলস ফলস ট্রু ট্রু, এটা মার্ক করে নিলাম আগেই। আচ্ছা আচ্ছা, আমি এটা কেটেই দিই, এটা হচ্ছে ট্রু, ওকে। এরপরে আমার কথা ছিল কি, প্রথমে আমার নটের কাজটা করতে হবে। তো আমি ফার্স্ট নটটা আছে একার সাথে কিউয়ের সাথে, তো কিউ নটের কাজটা করে নিই। কিউ নটে কী হবে, কিউ নটে হচ্ছে জাস্ট এটার উল্টা, মানে রিভার্স যেটা আসে বা কনভার্স আমরা যেটাই বলি। তো ফলস ট্রু ট্রু, এখানে ফলস, ফলস ট্রু ট্রু, এখানে ফলস। তো এরপরে আমি একটু এই কাজগুলোই করব, কিন্তু আমি সিরিয়ালটা একটু অন্যরকম সাজাবো, আমার ফাইনালি কাজের যে লক্ষ্য সেটার ঠিক রেখে আর কি। তো আমি ফাইনালি আমার যে কাজটা আছে আমি একটু হিসাব করে বলে দিই, আমাদের ফাইনাল হচ্ছে এই টোটালটা বের করতে হবে। তো আমি যদি ফাইনাল টোটালটায় বের করতে চাই, তার আগে আমাদেরকে কী করতে হবে, এই অরটা বের করতে হবে এবং অ্যান্ডটা বের করতে হবে, তার মানে আরও দুইটা। তো আমি দুইটার জন্য একটু জায়গা রাখি, রেখে আমি ফাইনালি আমার ফাইনাল যেটা আছে আমি সেটা লিখে ফেলছি, এটা ইমপ্লাইজ পি কিউ, ওকে, আমি এটা লিখে ফেললাম, আমার বক্সটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই দুইটার মধ্যে কোনটা আগে করব, আমার ফার্স্ট করার কথা ছিল হচ্ছে অ্যান্ড, অ্যান্ডের কাজটা। তো অ্যান্ডের কাজটা যদি আমি আগে করি তাহলে ইমপ্লাইসের কাজটা করতে আমার একটু উল্টাপাল্টা লাগবে। তো অ্যান্ডের কাজটা আমি আগেই করব, কিন্তু আমি এইখানে লিখছি একটু পরে, তাতে আমার কাজটা করতে সুবিধা হবে। যদি আমি অ্যান্ডেরটা লিখি তাহলে কী হবে, পি এবং অ্যান্ড কিউ, এটা পি অ্যান্ড কিউ। এই ক্ষেত্রে কী হয়, অ্যান্ডের ক্ষেত্রে যদি অ্যান্ড হয়, অ্যান্ডের ক্ষেত্রে আমাদের যে একটা কথা সেটা হচ্ছে যখন অ্যান্ডের ক্ষেত্রে যখন দুইটাই ট্রু তখনই শুধু ট্রু হয়,
যদি একটাও ফলস হয় তাহলে সেটা ফলস হয়ে যাবে। আমি অ্যান্ড এই কথাটা আগেও বলেছি, অ্যান্ড অপারেটরের কথাটা, তো আজকের বিস্তারিত বলছি না। দুইটাই ফলস আছে, সো এটা ফলস, এখানে একটা ফলস একটা ট্রু, সো ফলস একটা ট্রু একটা ফলস ফলস, যখন দুইটাই ট্রু তখনই শুধু সে ট্রু হবে। এরপর আমি যেটা করতে চাই সেটা হচ্ছে পি অর নট কিউ, পি অ্যান্ড নট কিউ এর যেটা সেটা আমি করতে যাচ্ছি। পি অ্যান্ড নট কিউ এর এটা যদি করি, পি অর নট কিউ, অরের ক্ষেত্রে কি হবে, পি অর নট কিউ এর ক্ষেত্রে আমরা জানি যখন দুইটাই, যখন হচ্ছে আমার দুইটাই ফলস হবে, যখন দুইটাই ফলস তখন শুধু ফলস, একটা ট্রু থাকলেই কিন্তু ট্রু। তো পি আর হচ্ছে নট কিউ এই দুইটার ক্ষেত্রে কম্পেয়ার হবে, তো একটা ট্রু আছে সো এখানে ট্রু হবে, দুইটাই ফলস যেহেতু এটা ফলস, দুইটাই ট্রু তার মানে ট্রু, একটা ট্রু একটা ফলস এক্ষেত্রেও সেটা ট্রুই হবে। তো এই হয়ে গেল আমাদের মোটামুটি, এখন আমরা ফাইনাল রেজাল্টে আসি। ফাইনালে আমাদের কী হবে, ইমপ্লাইস ইমপ্লিকেশন করতে হবে। ইমপ্লিকেশনের ক্ষেত্রে কি, টি এফ, আমি আবারও মনে করিয়ে দিই, টি এফ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, টি এফ এর ক্ষেত্রে অলওয়েজ ফলস, বাকি সব ক্ষেত্রে কিন্তু ট্রু। টি এফ যদি থাকতো তাহলে আমরা ইমপ্লাইসের ক্ষেত্রে বলেছি একদম চোখ বন্ধ করে আমরা সেটাকে ফলস লিখে দিব, বাকি সব ক্ষেত্রে ট্রু হবে। তো এই হচ্ছে আমার আজকের যে ট্রুথ টেবিলটা ছিল সেটা, এই ট্রুথ টেবিলের আমাদের ট্রুথ টেবিলে একটা কম্পাউন্ড ইকুয়েশন আমরা করলাম। তো আপনারা যদি হোমওয়ার্ক চান, আমি হোমওয়ার্কের জন্য আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, এটা আপনারা করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। সেটা হচ্ছে পি বাই কন্ডিশন কিউ, পি বাই কন্ডিশন নট কিউ, এটা চাইলে আপনারা হোমওয়ার্ক হিসেবে করতে পারেন, এবং করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে হোমওয়ার্কটা কেমন হলো বা কী হলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি কম্পাউন্ড প্রপোজিশনের জন্যে ট্রুথ টেবিল কীভাবে তৈরি করতে হয় সেটা সবাই বুঝেছেন, আর ভিডিওটি উপকার লেগে যদি থাকে তাহলে অবশ্যই আমাদের এই কষ্ট সার্থক হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সাথেই থাকবেন, এবং নতুন নতুন ভিডিও দেখার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন। ধন্যবাদ।